যায়, অবশ্যই আমার দাদা মারা গেছে, তাই আমার দাদার জন্য সকলেই দোয়া করবেন। এবং ওখান থেকে তো আসতে আমার জন্য লেট হয়ে গেছে অনেকটা সময়। আমার পিতা চলে গিয়েছে সেই স্বর্ণবাসী, আমার যে শরীর তোমার লজ্জা করে না, তোমার তো বড়, আমি হয়েছে ছোট, আমি তোমার কাছে একটি বাদ যাব, আমাকে তুমি আমার কাছে কখন যাচ্ছ? সুন্দর কথা, তুমি শুক্রবার চিন্তাই করলে আমার চরম দুঃখী মা কি করেছিলেন জানো? তোমার কোন বল হয়নি, বল হয়েছে আমাদের, বল হয়েছে আমার, আমি কেন তোমার জন্য তুমি গাছের ছায়া গেছে বসো, আমি দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি না, আমি এখন চিন্তা করি সেই রাখার রাখছে সেখানে সমস্ত রাখার, আমি তখন আমার পিতার সঙ্গে ঘুরে যাচ্ছি, সমস্ত রাখাল আমাকে গাল মতো করেছিল, আমি ভুলতে পারছি না, সেই পর্যন্ত রাখাতে পঞ্চাশ তাকে আনতে না পারবো, আমি সেই পর্যন্ত শান্তি পাচ্ছি না, আমি আছি রাখাল, আমি আছি, তোমরা উত্তর জন্য তৈরি হও।
অনেক সময় গেল আমার দাদাকে ওই মাঠে গড়তে হবে আমি খাওয়া নিয়ে এসেছি দাদা তুমি চল আমি চারটা মুড়ি তুমি খেয়ে দাও দাদা দাদা Let's go!
আসবে করে রাখতে করে তো রাখতে পারলাম না আর তোমার মুখের মালি আজকে হারিয়ে চলে আসলাম মা আর সেখানে আছে তার ছড়াগর তাদের কাছ থেকে যদি একটি পুষ্প দিতে পারে এই পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমাকে তুমি স্বীকার করবে এবং সবাই প্রতি বছর আমাকে তাই আমাকে যেতে হবে এখন সেই চাম্পাই পরিবারে আমি এখানে যদি তাদের বসবাস আমি তাদের সাথে আমি তার ছেলেদেরকে ওইকে জিজ্ঞেস করতে চাই সে কেন সে কেন কেন সে আমাকে পুষ্প দাবি দেয় না কেন সে আমাকে পুষ্প দিয়ে ভজন করে না তাই আমাকে যেতে হবে এখন এখন সে তাদের কাছে তার কোথায় তুমি আমার বাক্য যদি তোমার কর্মপাত হয়ে থাকে তাহলে সিদ্ধ করে তুমি আমার সম্মুখে এসো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি তোমার সাক্ষাৎ কামনা করে তাহলে কি আমার লাভ হয়েছে উদারি নগরের দাস সদাগর যার লাভ শুনলেই পাকে বলিছে আর বাঘের বংশে এক বাঘের জল পান করে সে বাঘকে তুমি কেন কেন
কেন তুমি আমাকে শুনিয়েছো কাজ? তাহলে বলো তুমি আমার কাছে কেন এসেছো? আমি তোমার কাছে এসেছি আমার পিতার মুখে জানতে পেরেছি। তুমি নাকি আমাকে তুমি স্বীকার করো না, তুমি নাকি আমাকে পুষ্প দাও না, আর তুমি নাকি আমাকে মনে প্রাণে মেয়ে আমি তোমাকে দেবে বলে স্বীকার করি না, অবশ্যই আমি তোমাকে দেবে বলে স্বীকার করি। আমি তোমাকে বলো তোমার পুজোর আয়োজন কি হবে? আমাকে পুষ্প দেবে? তাহলে তুমি গান তুলে শোনো চাই। আমার পুষ্পের আয়োজন তেমন কিছু নাই, তার কি সত্যি কলা আমাকে কি পুষ্পাঞ্জলি দাও? তোমার পুষ্পকে গ্রহণ করে আমি চলে যাবো স্বর্গ রাজ্যে, এখানে আমার পিতা মাতার বসবাস। আমি আমি কি সেখানে চলে যাও? সবাই আমাকে এবং প্রতি বৎসর একটি করে পুষ্প দিবে, জানিস কেন না? আমরা সেই পুষ্প গ্রহণ করে চুপে যাবো ওই স্বর্গরাজ্যে। এই তো আমি তোমার তো নেই পুষ্পাঞ্জলি এসেছে। আরে তার ছেলে গায়ে আমার পুষ্প তোমার হাতে দিতে হয় না, আমার কোথায় দিতে হবে? আমি এখনই চলে যাবো সেই ধামাল গাছের নিচে তোমার পুষ্পাঞ্জলি আমি সাজিয়ে দেওয়ার আমার পিছনে তোরা আসো, আসো দেবী দেবী। এবার শব্দ হলো কি তুমি দেখি ফেলেছ? তুমি তো বলেছো তুমি শিবের একমাত্র কন্যা দেবী, তুমি আমার কাছে এসেছে পুষ্পাঞ্জলি জন্যে, আমি তোমার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোমার জন্য
আমি খেয়েছি এক লক্ষ হাতি করে চড়িয়ে এই পদটাকে দিকে তোমার প্রাসাদ আনতে পারতেনা। আর সেই পদটা নিজের ইচ্ছায় এসেছিল, হাতের একটি পুষ্প আমার প্রয়োজন ছিল বলে, আর তুমি যখন দিলে না তখন অপমান আমাকে করেছ। মানব জাতি একত্রিত হই, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমাকে সেদিন ক্ষমা করবো। তুমি আমাকে ক্ষমা করবে না, তুমি বুঝতে পারো না, তার সঙ্গেই দাঁড়িয়ে তুমি কথা বলছো। আমি এখন ইচ্ছা করে এই মুহূর্তে আমি জানতে চাই তুমি আমাকে পুষ্পকে বিদায় করবে কি না। আমি তো তোমাকে বলেছি কিছুতেই পুষ্প দেব না, পুষ্পকে তুমি করছো তোমাকে আমার সাথে করেছে আমার পৃথিবীর মানুষ হয়ে যদি আমার কাছে খাবার প্রার্থনা চাই আমি সেই দিন তোমাকে ক্ষমা করবো না। দেখি আমি এসেছিলাম, আমি এসেছিলাম।